আলহামদুলিল্লাহ নাহমাদু হুমন সাল্লাহ রসুল হিল করিম আম্মাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা এমিনেন্ট স্কুল অফ ঢাকার তিন বছরের নুরানি কারিকুলাম সম্পর্কে জানবো ইনশাউল্লাহ আমাদের এই তিন বছরের প্রোগ্রামকে বারোটি অধ্যায়ে ভাগ করা হয়েছে প্রথম অধ্যায়ে আমরা শেখাবো আরবি উনত্রিশটি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা সহ উচ্চারণ দ্বিতীয় অধ্যায় শেখাবো তামিজের হরফ পড়ার নিয়ম যেমন তা জ জাল জা জিম তৃতীয় অধ্যায় হব মুরাক্কা ফরফ গঠন করার নিয়ম যেমন সদ ল্যাম হ্যা বা সদ ল্যাম খ ল্যাম সদ আই নুন কাফ লাম আই নুন চতুর্থ অধ্যায় হব জবর জের পেশ জজম এবং তাস্তিদের পরিচয় যেমন আ আ আ ই আ ও আত ইত উত আত্মা ইত্তা উত্তা পঞ্চম অধ্যায় শিখাবো মাদের বিবরণ মাদ অর্থ টেনে পড়া যেমন ষষ্ঠ অধ্যায়ে ইতিপূর্বে আমরা যা পড়িয়েছি অনুশীলন করাবো এবং পরীক্ষা নিব ইনশাআল্লাহ সপ্তম শিখাব শিখাবো নুনসাকিন ও তানবিনের বিবরণ যেমন ইকলব ইদগাম ইজহার ইকফা ইকলাবী ইদগাম দুই প্রকার ইদগামে বাগুন না ইদগামে বেলাগুন না ইদগামে বাগুন না ইদগামে গামে না মির রব্বিকা ইজহার মিনহু এবং ইকফা শাই ইন জাদালা অষ্টম অধ্যায়ে শিখাবো মিম সাকিনের বিবরণ যেমন মিম সাকিন ইকফা মিম সাকিন ইদগাম মিম সাকিন ইজহার মিম সাকিন ইকফা কুম বিইযনিল্লাহ মিন সেকেনে কি দগাম হুম তেদুল মিন সেকেনের ইজাহার আইলেন তার হুম ফি হা নবমোদায় শিখাব আনা পড়ার নিয়ম দশম উদ্যায় শিখাব আলিফে যায়দা পরার নিয়ম একাদশ অদ্যায় শিখাব র হরফ মোটা ও চিকুণ করে পড়ার নিয়ম দ্বাদশ অদ্দায় শিখাব পবিত্র কোরআনের এগারোটি সোরা তাজবিজসহ ভেঙে ভেঙে উচ্চারণ যেমন হামজাহ লাম জবর আল জজমলা হরফ তাড়াতাড়ি পড়িতে হয় আল হাম মিম জবর হাম মিম সাকিনের বামে বা নাই মিম সাকিন কি হবে না হাম দাল পেশ দু হরকত তাড়াতাড়ি পড়িতে হয় আমাদের এই প্রোগ্রামে আরও যা থাকছে আল্লাহ তালার পবিত্র নামসমূহ প্রয়োজনীয় মাসলা মাসাইল মাসনুন দোয়া সহ আজান একামত এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ